হ্যালো ব্রিওান তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের টেকনিক্যাল স্টুডেন্টদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউতে আমি কৃষ্ণ ঘোষ আর আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে নিজেদের কেরিয়ার তৈরি করছো বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিয়েছো বা ভবিষ্যতে নিতে চাইছো তো সবার দেখো যে কোনো প্রফেশনাল কোর্স পড়ার পর একটা এক্সপেক্টেশন থাকে বা একটা আশা থাকে যে আমরা কত টাকার স্যালারি পাবো বা কোন সেক্টরে জব পাবো কি ধরনের জব পাবো এই ধরনের প্রচুর প্রশ্ন তাদের মনে থাকে এই সময়ে অর্থাৎ তোমরা যখন লাইফটাকে স্টার্ট করছো নতুন একটা টেকনিক্যাল এডুকেশানে কেরিয়ার শুরু করছো এখন যদি তোমাদের এই এক্সপেকটেশনটা বা যেটা রিয়েলিটি তার সাথে যদি তোমাদের পরিচয় হয়ে থাকে সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু অনেক সুবিধা তোমরা পাবে তো আজকে সেই জন্যেই আমার এই ভিডিওটা এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সকলকে জানাবো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পলিটেকনিক কমপ্লিট করার পর সেটা ওয়েস্ট বেঙ্গলে বা আউট অফ বেঙ্গলে যে কোনো জায়গা থেকে তোমরা করো তারপর তোমরা কি করতে পারো ভবিষ্যতে হায়ার এডুকেশন করবে না তোমরা জব করবে যদি জব করো তো সেক্ষেত্রে জবের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেমন ফার্স্ট হচ্ছে স্যালারি স্যালারি কত টাকা পাবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে তোমাদের কী টাইপের জব হবে থার্ড হচ্ছে জবের যে ডিউরেশন বা পোস্টিংটা কী হিসাবে থাকবে বা তোমাদের যে ডেজিগনেশান ডেজিগনেশানটা কী থাকবে সবার প্রথম ভিডিওটাতে যেটা আলোচনা করবো যে পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা সাধারণত টেন্থ পাশ করার পর অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটি কমপ্লিট করা হয় অথবা দু বছরের পলিটেকনিক কোর্সও কমপ্লিট করা যায় আইটিআই বা ভোকেশনাল কোর্স কমপ্লিট করার পর এরপর প্রশ্ন হচ্ছে যে তোমরা হায়ার স্টাডি করবে না কোনো জব করবে এটা ডিপেন্ড করছে তোমাদের ফাইনান্সিয়াল কন্ডিশনের ওপর যাদের ফাইনান্সিয়াল কন্ডিশন একটু ভালো হয় বা যাদের ইচ্ছা থাকে যে না আমরা আগে হায়ার স্টাডি করবো তারপর কোনো জব করব। তাদের ক্ষেত্রে সেকেন্ড অপশানের থেকেও সেকেন্ড অপশান হচ্ছে জব আর ফার্স্ট অপশান হচ্ছে হায়ার স্টাডি হায়ার স্টাডি বলতে তোমরা এখানে করতে পারো বিটেক বিটেক হচ্ছে ব্যাচেলার অফ টেকনোলজি বা বি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং কি করে তোমরা অ্যাডমিশান নেবে এর জন্যে ল্যাটারাল এন্ট্রিতে তোমাদের অ্যাডমিশন হয় ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে এটা জিলেট নামে একটা এন্ট্রান্স এক্সাম হয় সেই এন্ট্রান্স এক্সামটা দেওয়ার পর তোমাদের ডাইরেক্ট সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার বিটেক চার বছরের কোর্স হয় কিন্তু পলিটেকনিক স্টুডেন্টদের মাত্র তিন বছরে সেটা কমপ্লিট হয় ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে এটা তো হয়ে গেল হায়ার এডুকেশনের পার্ট সেকেন্ড যে অপশান বা যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে থাকো বা যাদের সবার আগে ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে তোমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে চাইছো অর্থাৎ জবের প্রয়োজন তাদের ক্ষেত্রে কি হবে কত টাকা স্যালারি হবে সেটা এরপর আমি তোমাদেরকে জানাবো প্রথম দেখো তোমাদের কিন্তু স্টার্টিং লাইফ যেটা হয় এটা কিন্তু স্যালারি তোমরা বলতে পারো না কারণ অ্যাজ এ ফ্রেশার্স ক্যান্ডিডেট বা একজন ফ্রেশার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতে পারো বা যখন একটা স্টুডেন্ট লাইফ এন্ড করার পর থার্ড ইয়ার সিক্স সেমিস্টার এন্ড করার পর যখন তোমরা কোনো একটা কোম্পানিতে তোমাদেরকে হায়ার করা হবে বা কোনো কোম্পানিতে যদি ক্যাম্পাস রিক্রুটমেন্টের মাধ্যমে তোমাদের সিলেকশন হয়ে থাকে ক্ষেত্রে যে পয়েন্টটা থাকে যে তোমাদের কোন ডেজিগনেশন দেওয়া হবে সবার প্রথম হচ্ছে তোমাদের ট্রেনি ইঞ্জিনিয়ার ডিইটি পোস্ট ডিইটি হচ্ছে আমি কিন্তু ম্যাক্সিমাম ফার্স্ট প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কথা বলছি বা প্রাইভেট যে সমস্ত জব আসে তার বিষয়ে তোমাদেরকে আগে জানাচ্ছি তার একটাই রিজেন গভর্নমেন্ট জব কিন্তু খুবই লিমিটেড টাইম বা টাইম বাই টাইম আসে যে সবসময় গভর্নমেন্ট জবের যে রিক্রুটমেন্ট সেটাও হয় না গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান করতে হয় অনেক হার্ডওয়ার্ক করতে হয় তারপর সেই এক্সাম ক্র্যাক করে তোমাদের সিলেকশন হতে হয় তারপর গভর্নমেন্ট জব আমি গভর্নমেন্ট জবের বিষয়টাও তোমাদের রাখবো গভর্নমেন্ট জবের মধ্যে সবার ফার্স্ট হচ্ছে জেই পোস্ট অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার সেটা এসএসসি হতে পারে মানে তোমাদের পৌরসভা থেকে শুরু করে রেল ভেল তারপর যে সমস্ত এমএনসি কোম্পানি আছে গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি আছে এই সমস্ত সেক্টরে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর তোমাদের জব হয়ে থাকে কিন্তু প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে যদি তোমরা সেটাকে দেখো সেটা হয়ে যাবে ডিইটি পোস্ট ডিপ্লোমা ট্রেনি ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার ট্রেনি তো সেক্ষেত্রে তোমাদেরকে ফার্স্ট এক বা দু বছর অর্থাৎ বারো মাস অথবা টোয়েন্টি ফোর মান্থসের জন্যে তোমরা কলেজ লাইফ যখন কমপ্লিট করলে তখন কিন্তু তোমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল সেফটি ওয়ার্কিং সেফটি বা ওয়ার্কিং কন্ডিশন প্রোডাকশন অ্যাসেম্বলি বা তোমাদের যে ডিজাইন এই সমস্ত মানে টোটাল একটা প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোনো নলেজ তোমাদের মধ্যে থাকে না তো সেক্ষেত্রে তোমাদের মধ্যে সেই নলেজটাকে তৈরি করার জন্যে কি করা হয় তোমাদেরকে ট্রেনিং প্রোভাইড করানো হয় যে কোনো কিছু সঠিকভাবে শিখতে গেলে বা প্রফেশনাল হতে গেলে তোমাদের ট্রেনিং হচ্ছে কম্পালসারি তার জন্যে কোনো কোনো ম্যাক্সিমাম কোম্পানি বলতে পারো নাইনটি পার্সেন্ট কোম্পানি এক বছর অথবা দু বছরে তোমাদের একটা ট্রেনিং পিরিয়ডে রাখে ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করার পরই যে তোমরা পার্মানেন্ট সেই কোম্পানিতেই জব পাবে এটাও কিন্তু না ট্রেনিং পিরিয়ডে তোমাদের একটা স্টাইপেন্ড দেওয়া হয় ফার্স্ট যখন তোমরা লাইফটা স্টার্ট করবে অর্থাৎ আফটার সিক্স সেমিস্টার বা অনেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে যে ফিফথ সেমিস্টারের পরই তোমাদের প্লেসমেন্টটা হয়ে থাকে তো আফটার সিক্স সেমিস্টার বা আফটার থার্ড ইয়ারে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর যদি দেখো তোমরা যে স্যালারিটা পাবে সেটা কিন্তু স্যালারি প্রথম না সেটা হবে একটা স্টাইপেন তোমাদেরকে কাজ শেখার জন্যে সেই কোম্পানি তোমাদের একটা হাত খরচা বলতে পারো যেটা প্রোভাইড করবে ডিউটি কতক্ষণ করতে পারবে বা কতক্ষণ হয়ে থাকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি দেখা যায় এইটটি মানে এইট্টি ফাইভ পার্সেন্ট কোম্পানির ক্ষেত্রে যে ডিউটি হয় সেটা হচ্ছে তিনটে শিফটে তিনটে শিফট কিভাবে হয় সেটা হচ্ছে এইট আওয়ার্স আট ঘন্টা করে তোমাদের এক একটা শিফট হয়ে থাকে আট ঘন্টার একটা শিফ্ট ফার্স্ট শিফট সেকেন্ড শিফট এবং থার্ড শিফট নাইট শিফ্টে একটা হয়ে থাকে একটা তোমাদের ডে শিফটে দুটো পরে মানে ইভিনিংয়ে আট ঘন্টা করে চব্বিশ ঘন্টাকে আট ঘন্টায় তোমরা ভাগ করে দাও তিনটে করে শিফটে ম্যাক্সিমাম কোম্পানি কাজ চালায় আর কিছু কোম্পানি থাকে যাদের শুধুমাত্র দুটো শিফট থাকে দুটো শিফট যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের যে টাইমিংটা থাকবে সেটা হচ্ছে হয় হতে পারে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এবং সন্ধ্যে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত অর্থাৎ ডেতে বারো ঘন্টা এবং নাইটে বারো ঘন্টা এইভাবে তোমাদের দুটো শিফটে কাজটা চলে একটা হচ্ছে ডে বা নাইট শিফট যেটা বারো ঘন্টার যদি কাজ হয় কোম্পানিতে সেক্ষেত্রে মাত্র দুটো শিফট হবে আর যদি তিন ঘন্টার বা তিনটে শিফটের কাজ হয় অর্থাৎ আট ঘন্টা করে তো তিনটে শিফট হবে এ বি সি বা ফার্স্ট শিফট সেকেন্ড শিফট বা থার্ড শিফ্ট আশা করছি শিফটের বিষয়টা বা কতক্ষণ তোমাদেরকে কাজ করতে হবে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে সেকেন্ড হচ্ছে এক্সপেক্টেড স্যালারি বা তোমাদেরকে স্টাইপেন্ট কত প্রোভাইড করা হবে স্টার্টিং লাইফে অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে বা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে আট থেকে যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো জবটা পাওয়া খুবই টাফ কিন্তু যদি পাও সেক্ষেত্রে স্যালারিটা হয়ে যায় আট থেকে দশ হাজারের মধ্যে কিন্তু যদি তোমরা আউট অফ বেঙ্গলে যাও সেক্ষেত্রে কিন্তু মিনিমাম স্যালারি বলতে পারো ইলেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড মানে অ্যাপ্রক্সিমেটলি টুয়েলভ থাউজেন্ড থেকে ফরটিন থাউজেন্ড পর্যন্ত স্টার্টিং স্যালারি তোমাদেরকে দেবে আমি স্যালারি এই কথাটি বল কারণ স্যালারিটা শুনতেও একটু ভালো লাগে আর তোমাদের মোটিভেশানটা একটু মানে তোমরা মোটিভেশন পাও বাট স্যালারি কিন্তু না আমি বারবার বলছি প্রথম যেটা তোমরা পাবে বা নিজেদের উপার্জন করা টাকা কাজ শেখার জন্যে যে টাকাটা পাবে সেটা হবে তোমাদের স্টাইপেন তো বারো থেকে চোদ্দো হাজার টাকা পর্যন্ত তোমরা স্টাইপেন পেতে পারো এরপর আসছি ওভার টাইম ওভার টাইম কি স্টার্টিং লাইফেই তোমরা পাবে না এটা একদমই না ফার্স্ট হচ্ছে ওভার টাইমটা ডিপেন্ড করে দুটো জিনিসের ওপর এক হচ্ছে কোম্পানির প্রোডাকশান দ্বিতীয় হচ্ছে তোমাদের ক্যাপাবিলিটি ক্যাপাবিলিটি আর প্রোডাকশানের মধ্যে রিলেশনটা কি ক্যাপাবিলিটি মধ্যে আমি তোমাদের যোগ্যতা বা তোমরা কিভাবে কাজটা শিখছো তার বেশি বেশিসেও তোমাদেরকে মানে নোটিশ করা হবে এবং তোমরা যদি সেই যোগ্যতাটা অর্জন করতে পারো তখন তোমাদেরকে ওভার টাইমের কাজ করতে দেওয়ার সুযোগটা দেওয়া হয় সেকেন্ড হচ্ছে যদি কোম্পানির প্রোডাকশন থাকে বা প্রোডাকশানের চাপ যে প্রোডাক্টটা কোম্পানি প্রোডিউসড করছে বা যে প্রোডাক্টটা কোম্পানিতে তৈরি হচ্ছে সেই প্রোডাকশানের যদি চাপ থাকে তখন কিন্তু ওটি বা ওভার টাইম তোমাদের হয়ে থাকে ম্যাক্সিমাম কোম্পানিতে যেটা হয়ে থাকে বেশি বেশিসে পার দুটো শিফট করে ওটিপি হয়ে থাকে সাপোজ ধরে নাও তোমাদের আট ঘন্টায় হচ্ছে একটা শিফট আট ঘন্টা একটা শিফট করার পর সেকেন্ড শিফটটাও তোমাদেরকে ওটি করতে হবে এই ধরনের হয়ে থাকে আর কিছু কোম্পানি থাকে যে তোমাদের এক ঘন্টা দু ঘন্টা বা ছ ঘন্টা তোমাকে ওটি দিলো এইভাবে তোমাদের ওটিটা হয়ে থাকে আশা করছি দুটো বিষয় তোমাদের ক্লিয়ার হলো সেকেন্ড হচ্ছে ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করার পর কি তোমরা মানে সেই কোম্পানিতেই পারমান হবে এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে না বা টু থাউজেন্ড পর থেকে দেখা গেছে নাইনটি পার্সেন্ট কোম্পানি দু বছর বা এক বছরের একটা এগ্রিমেন্ট হিসাবে তোমাদেরকে নিচ্ছে যে সেই টাইমে তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করার পর তোমাদেরকে কোম্পানি বের করে দেবে হ্যাঁ চাইলে তোমরা পুনরায় আবার সেই কোম্পানিতেই রিজয়েন করতে পারো রিজয়েন হওয়ার ক্ষেত্রে কিছু কোম্পানির স্যালারিটা সেম থেকে যায় কিছু কোম্পানির স্যালারিটা ইনক্রিজ করে মানে হয়তো পাঁচশো টাকা বা হাজার টাকা তোমাদের স্যালারিতে বাড়িয়ে দেওয়া হলো এই হচ্ছে টোটাল ফান্ডাটা এরপর ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করার পর যদি কোম্পানির রিক্রুটমেন্ট থাকে বা রিকোয়ারমেন্ট থাকে তোমাদের বা তোমাদের যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে তোমরা যদি সেইভাবে কোয়ালিফাই নিয়ে নিজেদের স্কিলকে ডেভেলপ করতে পারো তখন কোম্পানির ইন্টারভিউ ক্র্যাক করে এবং এইচ রাউন্ড এইচআর সিলেকশন হওয়ার পর মানে একশো জনের মধ্যে বলতে পারো ছয় থেকে সাতজনকে পারমানেন্ট হিসাবে অর্থাৎ যখন তোমরা পারমানেন্ট হবে পি পি এফ ইএসআই এই সমস্ত টাকা তোমরা পাবে আর এই যে আট ঘন্টার কাজের কথা আমি তোমাদের বললাম প্রাইভেট সেক্টরে এই আট ঘন্টা কাজের টাইমে ম্যাক্সিমাম কোম্পানি তোমাদেরকে ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে অর্থাৎ যে সময়টা তোমরা কোম্পানির মধ্যে স্পেন্ড করবে সেই সময়ে তোমাদেরকে খাবারটা অর্থাৎ টিফিন সেটা লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো সব কিছুটা প্রোভাইড করে থাকে আর একটা জিনিস বাস বা ট্রান্সপোর্ট ফেসিলিটিটা তোমাদের রুম থেকে কোম্পানি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যে প্রত্যেকটা মাল্টিনেশনাল ন্যাশনাল কোম্পানির কথা আমি বলছি এবং আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি না কারণ ওয়েস্ট বেঙ্গলে এমএনসি কোম্পানি খুবই কম আছে তোমরা ব্যাঙ্গালোর পুনে গুজরাট যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ওরিয়েন্টেড এলাকা বলতে পারো বা যেখানে ম্যাক্সিমাম রেপুটেটেড মাল্টি ন্যাশনাল কোম্পানি যেমন টাটা তারপর আম্বুজা সিমেন্ট থেকে শুরু করে টাটা মোটরস মাহেন্দ্রা এই ধরনের মাল্টি ন্যাশনাল যে জায়গাতে লোকেটেড আছে বা যেখানে লোকেশন এদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এরা ট্রান্সপোর্ট ফেসিলিটি এবং ক্যান্টিং ফেসিলিটিরা প্রোভাইড করে তারপর যখন তোমাদের সিলেকশন হয়ে যায় পারমানেন্ট করার একটা সুযোগ থাকে আর যদি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যাও সেক্ষেত্রে সিলেকশন হলে তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট পেতে পারো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল থাকলে তোমরা লোকো পাইলট পেতে পারো আর যারা সিভিল থাকে তারা তোমরা মিউনিসিপ্যালিটিতে বা পঞ্চায়েত এলাকাতে পেতে পারো এই ধরনের প্রচুর জব থাকে আমি এই যে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি বা ডিইটির পোস্ট বা ট্রেনি ইঞ্জিনিয়ারিংয়ের যে পোস্ট এটা কি হিসাবে হয়ে থাকে বা কি কি কাজ করতে হয় এই নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো এই ভিডিওটি অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে বাট আমি চেষ্টা করলাম তোমরা যারা ফ্রেশার্স আছো বা নিজেদের কেরিয়ার পলিটেকনিকে শুরু করছো বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছো বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছো যারা আমার চ্যানেলে তাদের কাছে একটা ক্লিয়ার কনসেপ্ট বলতে পারো বা তোমাদের যে কেরিয়ার সেটাতে ভবিষ্যতে তোমরা কি হতে পারো তোমাদের স্টার্টিং লাইফ সেই সব কিছুর সম্বন্ধে একটা ডিটেলসে আলোচনা করে তোমাদের মধ্যে সেই ক্লিয়ারিটিটা তৈরি করার চেষ্টা করলাম আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের অনেকের ভালো লাগে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে বা আমার শেয়ার করা তথ্যগুলি যদি তোমাদের লাইফে কাজে দেয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওগুলি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই ভিডিও সম্পর্কিত যে কোনো মন্তব্য তোমাদের মনের মধ্যে থাকলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আরও বিস্তারিত জানতে তোমরা আমার সাথে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যুক্ত হতে পারো যার লিঙ্ক পাবে ভিডিও ডিসক্রিপশানে ধন্যবাদ